সবাইকে শুভ সন্ধ্যা বাঙালি। আসলে অনেকদিন পরে এখানে দাঁড়িয়ে আছি, দীর্ঘ সময় চোখের সামনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং মিডিয়ার যত ক্যামেরা দেখছি, লাইট দেখছি, চোখ বলা যায় ঝলসে আসছে। অনেক ভালো লাগছে এত সাংবাদিক বন্ধুদের সামনে অনেকদিন পরে একটি ছবির জন্য দাঁড়িয়েছি। ওয়াজেদ আলী সুমনকে অনেক ধন্যবাদ এই সুযোগটি করে দেওয়ার জন্য। আর আসলে আমি কথা খুব একটা বলতে পারি না, অভিনয় ভালো করতে পারি না, যতটুকু করি সেটা হচ্ছে যে গায়ক জোরে করি আর আপনারা ভালোবাসেন বলেই এখনো পর্যন্ত একটু করে কেটে কেটে খাচ্ছি আর কি। সো সেটার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগেই মাপ চেয়ে নিচ্ছি। সুইটার ছবিটা যখন সুমন ভাই আমাকে বললো যে একটা ছবিতে অভিনয় করেন, আমি প্রথমে মানা করে দিলাম যে ভাই এখন এগুলো সময় নেই, কিন্তু পরে যখন তার আন্তরিকতা দেখলাম, তার প্রযোজকের যে আন্তরিকতা দেখলাম এবং সে আমাকে অনেক বড় একটি টোপ দিয়েছিল, 25 কেজি ওজনের একটি মাছ তার পুকুর থেকে ধরতে হবে, যে কারণে ছবিটি করা। কিন্তু যখন ছবিটি করতে গেলাম আমি দেখলাম যে 25 কেজি মাছের চেয়ে অনেক বড় বড় জিনিস ছবিতে ছিল। এ ছবিতে কোনো বিদেশি শিল্পী নেই, যেটা আমাকে অনেক বড় একটি স্বস্তি এনে দিয়েছে। অনেক সিনিয়র শিল্পী আমরা একসাথে কাজ করেছি, অনেক সিনিয়র শিল্পী পিছনে ছবি দেখতে পাচ্ছেন, আমরা একসাথে খুব মজা করে কাজ করেছি ছবিতে। যখন যেটা দরকার, নর্মালি আমি অনেকদিন আগের কথা বলছি, যখন আমরা ছবি করতাম বা এখনো করছি, আমি আজকে থেকে যখন আমরা 35 ছবি করতাম, দেখা গেল লাগবে গাড়ি, বাস লাগবে, প্রযোজক সাইকেল নিয়ে আসছে, ভাই সাইকেল দিয়ে চালায় যায়, বাস আনা যায়নি। কিন্তু সুমন ভাই যেখানে বাস লাগবে সেখানে একটি হিনো বাস আমাদের জন্য জোগাড় করে রেখেছেন। সো কোনো আমি এই ছবিতে বলবো প্রযোজককে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ছবিতে আমি যতটুকু অভিনয় করেছি কোনো কমতি ছিল না। সো এবং সবকিছু মিলিয়ে আমি মনে করি নতুন জেনারেশনের মিম, ওরা অবশ্যই নতুন জেনারেশন, বাপি অসম্ভব সুইচ একটি ছেলে, ওরা খুব ভালো কাজ করেছে, ওদের সাথে কাজ করে আমি ওদের কাছ থেকেও শেখার চেষ্টা করেছি এবং শিখছিও, দে আর রিয়েলি গুড। এবং আমার মনে হয় যে এই কম্বিনেশনটা অনেকদিন পরে সিনিয়র জুনিয়র সমস্ত কিছু মিলে আমি খুব ছোট্ট একটি অংশ করেছি, তবে আমি এনজয় করেছি আমার কাজটি। সো আমি মনে হয় যে ছবিটি আমাদের দর্শক যারা হল বিমুখ হয়ে আছে তারা হয়তো এই ছবিটি দেখতে হলে আসলে খুব একটা বেশি ঠকবে না বলে আমি মনে করি, এবং আমার বিশ্বাস কেন জানি মন বলছে দর্শক আসবে সুইচার ছবিটি দেখতে। সো সে কারণে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের যেসব দর্শক হল বিমুখ হয়েছে তাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ভ্যালেন্টাইন্স ডেতে আসুন, 12ই ফেব্রুয়ারি থেকে ছবিটি দেখা শুরু করুন। আর ভ্যালেন্টাইন্স ডেতে আমি আশা করছি যতগুলো